হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম জানাইছো এস এল বি আসাম ইনফো ইউটিউব চ্যানেলত। বন্ধুসকল, আজি আমি কথা পাতিম সি টেটৰ বিষয়ে, যাক আমি সেন্ট্রাল টিচার ইলিজিবিলিটি টেস্টর নামেও জানো। যদি আপনাদের সি টেট দিব বিচাৰিছে আৰু জানিব বিচাৰিছে যে সি টেট দিবলে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হব, তেতিয়াহলে ভিডিওটো প্রথমবার একলগে চাই থাকিব। ভিডিওটো আরম্ভ করার আগত আপনাদের একটা রিকুয়েস্ট, যদি আপনাদের ভিডিওটো ভাল লাগে তেতিয়াহলে প্লিজ ভিডিওটো লাইক করে দিব আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন ভিডিওটো শেয়ার করবলে নাপাহরিব। লগতে যদি আপনাদের মোট চ্যানেলটা নতুন তেতিয়াহলে প্লিজ মোট চ্যানেলটক সাবস্ক্রাইব করে দিব। তো বন্ধুসকল, পলক আমি ভিডিওটো আরম্ভ করো। বন্ধুসকল, প্রথমে তোলে কৈছে এক্সামিনেশন নেম সি টেট 2019 অর্গানাইজ বাই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE। আপনাদের এক্সাম মুড হব অনলাইন আর এপ্লাই মুড হব অনলাইন। বন্ধুসকল, আপনাদের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইট ইয়াত দি দিছে, আপনাদের ইচ্ছা করলে আবার ctet.nic.in লগ ইন করে ভালদরে চাই লোক। তারপর উল্লেখ করেছে সাউক ইয়াত ইম্পর্টেন্ট ডেটস, আর ইয়াত উল্লেখ করেছে এক্সপেক্টেড কিনা কারণবশত ডেট চেঞ্জও হব পারে। এপ্লাই অনলাইন স্টার্টিং ডেট 5th February 2019 আর লাস্ট ডেট ইয়াত উল্লেখ করেছে 5th March 2019। আপনাদের 5 February আরম্ভ করে 5 March-র ভিতর অনলাইন আবেদন জানাব পারিব। তো বন্ধুসকল, আপনাদের হাতত প্রায় এক মাস সময় আছে। তারপর উল্লেখ করেছে সাউক ইয়াত পে ফি 8 March 2019 বিফোর 3 PM। আপনাদের আবেদনের মাচুল মানে এপ্লিকেশন ফি জমা দিব 8 March 2019-র আগত। সি টেট 2019 এক্সাম ডেট আপনাদের পরীক্ষা হব 7 July 2019-র। তারপর উল্লেখ করেছে সাউক ইয়াত ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হব। প্রথমে উল্লেখ করেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রয়োজনীয় শিক্ষাগত অর্হতা। পরীক্ষা পতা হব দুটা পর্যায়ত, এটা হচ্ছে এলিমেন্টারি লেভেল আর এটা হচ্ছে প্রাইমারি লেভেল। যদি আপনাদের ক্লাস 1-র ক্লাস 5-লৈকে পরীক্ষা দিব বিচাৰিছে তেতিয়াহলে আপনাদের হায়ার সেকেন্ডারি পাস করা হব লাগিব, লগতে 50% মার্কস থাকিব লাগিব। লগতে উল্লেখ করেছে আপনাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ DLED পাস করা হব লাগিব, নাইবা ফাইনাল ইয়ারত এপিয়ার হলেও আপনাদের অনলাইন আবেদন জানাব পাৰিব। এটা আসলে আপনাদের ক্লাস 6-র ক্লাস 8-লৈকে, যদি আপনাদের ক্লাস 6-র ক্লাস 8-লৈকে পরীক্ষা দিব বিচাৰিছে তেতিয়াহলে আপনাদের গ্রাজুয়েশন পাস করা হব লাগিব, লগতে উল্লেখ করেছে 2 বছৰ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পাস করা হব লাগিব, নাইবা ফাইনাল ইয়ার যদি আপনাদের এপিয়ার করেছে তেতিয়াহলে আপনাদের অনলাইন আবেদন জানাব পাৰিব। ইয়ার উপরেও যদি আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আর আপনার 50% মার্কস আছে, লগতে যদি আপনি BEd কমপ্লিট করেছে তেতিয়াহলে আপনাদের অনলাইন আবেদন জানাব পাৰিব। এজ লিমিট অর্থাৎ বয়স, আপনাদের ন্যূনতম বয়স 18 বছর হব লাগিব। এপ্লিকেশন ফিট উল্লেখ করেছে সাউক ইয়াত জেনারেল আর OBC ক্যাটেগরি ক্যান্ডিডেটসকলের বাবে এটা পেপারের বাবে 700 টাকা আর বোথ অর্থাৎ দুটা পেপারের বাবে 1200 টাকা। তারপর সাউক ইয়াত উল্লেখ করেছে যদি আপনি SC ST PWD ক্যান্ডিডেট তেতিয়াহলে আপনাদের জমা দিব লাগবে এটা পেপারের বাবে 350 টাকা আর দুটা পেপারের বাবে 600 টাকা। এটি ইয়াত অকনমান ভালদরে মন করব, যদি আপনাদের SC ST OBC আর ডিফারেন্টলি এবল ক্যান্ডিডেট তেতিয়াহলে আপনাদের 45% মার্কস থাকলেও অনলাইন আবেদন জানাব পাৰিব, আপনাদের বাবে 5% মার্কস ইয়াত রেহাই দিয়া আছে। তো বন্ধুসকল, আজির ভিডিওটি বাস এখিনিয়ে, মই আপনাদের অনতি পলমে লই আহিম সি টেটৰ বাবে আপনাদের সিলেবাস। তো বন্ধুসকল, ভিডিওটি চার বাবে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর একটা নতুন ভিডিও এটা আপনাদের পুনর লক্ষ্য রাখার ইয়াতে বিদায় লিছো। বাই বাই, টেক কেয়ার, জয় অসম।